নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। রাহুর আশীর্বাদে এই কয়টি রাশি হতে চলেছে কোটিপতি, অর্থাৎ রাহু নক্ষত্র পরিবর্তন কিন্তু করেছে। গতকাল রাহু আপনার কৃত্তিকা নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করেছে। ভিডিওটি সম্পূর্ণ আলোচনা শুনবেন। দুম করে কেউ কেউ কমেন্টস করে ফেলছেন, আমি অত কমেন্টস পড়ার আমার সময় থাকে না, কিন্তু দু একটা কমেন্টস যেটা দেখেছি, প্রচুর কমেন্টস আসছে যে স্যার বা গুরুজি আপনি তো কোটিপতি বানিয়ে দিচ্ছেন, কই কোটিপতি হচ্ছে কোথায়? দেখুন, কোটিপতির যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। আপনার যদি জন্মছকে দারিদ্র দোষ যদি থাকে, তাহলে কিন্তু আপনি কোনোদিনই কিন্তু কোটিপতি হতে পারবেন না, এটা কিন্তু বাস্তব। অর্থাৎ আপনার জন্মছক, আপনার জন্মপত্রিকার দারিদ্র দোষ আপনাকে কিন্তু কাটাতে হবে। আমি যে বলছি এটা কোনো হাওয়াতে কথা নয়, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আমি আলোচনা করছি। রাহুর যে নক্ষত্র পরিবর্তন করলো, অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ, ভরণী নক্ষত্র অধিপতিকে রিপ্রেজেন্ট কে করছে? শুক্র। অর্থাৎ শুক্রের সাথে রাহুর সম্পর্ক কেমন, কি রেজাল্ট দিতে পারে, কি ফল দিবে এই ভরণী নক্ষত্রে রাহু প্রবেশে, কৃত্তিকা নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে যাওয়াতে, এটাই আমি এক্সপ্লেন করব। ভিডিওর আলোচনা সম্পূর্ণ শুনবেন। রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন কোটিপতি হচ্ছি না, এরকম কমেন্টস নয়। আপনার কেউ কেউ কমেন্টস করছেন, সেই জায়গাটাতে আমি আবারও বলছি, আপনার নিজস্ব জন্মপত্রিকাটা দেখুন, কোটিপতি যোগ হচ্ছে। আমার এত কমেন্টস পড়ার সময় নেই, দু একটা যেটা আছে চোখে পড়ে সেই জায়গাটা আমি বললাম। আপনার জন্মছকে যদি দারিদ্র দোষ থাকে, আপনি কোনোদিনই আপনার স্বপ্নপূরণ হতে পারবে না, আমি আবারও বলছি। কৌশিক রায় খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করে আর খুব দায়িত্বের সাথে আমি কাজ করি। ইম্পসিবল বলে আমি আমার ডিকশনারিতে কোনো কথা রাখিনি, এভরিথিং ইজ পসিবল। সমস্যা আছে, সমাধান আছে, অর্থাৎ ঈশ্বর সলিউশনের রাস্তাটা কিন্তু বার করে দিয়েছে। তো এই যে রাহু নক্ষত্র পরিবর্তন নির্ণায়ক ফল দিতে চলেছে এই কটি রাশির, অর্থাৎ রাহুর বিশেষ আশীর্বাদ পড়তে চলেছে। এই ভরণী নক্ষত্র, শুক্রের নক্ষত্র, শুক্রের সাথে রাহুর সম্পর্ক কিন্তু ভালো, এবং দুটি রাহু এবং শুক্র দুটি কিন্তু রাক্ষস জায়গাতে পড়ছে। অর্থাৎ এই যে নক্ষত্র, ভরণী নক্ষত্রে প্রবেশ করে যে রাশিগুলোকে ছাপ্পার ফাড়কে ধন দিবে, লাখপতি কোটিপতি আরবপতির যোগ পর্যন্ত করবে, সেই রাশিগুলোর নাম আমি একে একে বলবো, কেন করবে, কি কারণে করবে। দেখুন, বর্তমানে শুক্র এবং রাহু একত্রে মেষ রাশিতে অবস্থান করছে, এবং রাহু কিন্তু ভরণী নক্ষত্রে অবস্থান করছে। এই সময় যে যারা জন্মাবে, অর্থাৎ বাই বার্থ চার্ট যাদের রাহু ভরণী নক্ষত্রে থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে মালামাল কিন্তু হবে। এই সময় যে নবজাতক জন্মাবে, লিখে রাখুন, অ্যাস্ট্রোলজিটা একটু শিখুন, শিখার পর কমেন্ট করুন। ওই দুম করে কমেন্ট করে ফেললাম, হচ্ছে না হচ্ছে না না, হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন, সেখানে নিজস্ব জন্মপত্রিকা বা হস্তরেখা বিচার করার নিশ্চয়ই হবে। এবং এর পাশাপাশি রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ পরিধান করলে রাহু আপনার ফেভারে কিন্তু আসবে। যাদের ক্ষেত্রে রাহু ডিসফেভারে আছে, তাদের ক্ষেত্রে রাহুকে ফেভারে করতে গেলে রাহু কবচটা আপনার পরিধান করুন, এবং সঠিক নিজস্ব জন্ম ছকটা একবার হলো
এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিশ্লেষণ করান কোন জায়গাতে রাহু সমস্যা করছে। এবার আসি রাশির নাম। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু। থার্ড হাউসে রাহু দুর্দান্ত ফল দেয়। এবং কোন নক্ষত্রে? ভরণী নক্ষত্রে। ভরণী নক্ষত্র কার অধিপতি? শুক্র ওর মালিক। এবং শুক্রের সাথে রাহু সম্পর্ক যথেষ্ট কিন্তু ভালো। এবং আপনাদের ভাগ্যবতী নক্ষত্রে এবং চতুর্থপতি নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ এগুলো হচ্ছে একটা গ্রুপের, রাক্ষস গ্রুপের কিন্তু প্ল্যানেট এরা। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কন্ট্রাক্ট, শেয়ার বাজার, ইনভেস্টমেন্টের জায়গা, এই জায়গাগুলো কিন্তু, এবং বিদেশ থেকে প্রফিট, এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত দিবে। আপনাদের ইনকাম ডাবলিং ট্রিপলিং পর্যন্ত কিন্তু হবে। কোটিপতি যোগ, আকর্ষিক অর্থপ্রাপ্তি কুম্ভ রাশি, ডায়েরিতে নোট করে নিন। দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। নাম্বার ওয়ান টপ লিস্টে আছে কুম্ভ রাশি। নাম্বার টু যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির পঞ্চমভাবে রাহু অবস্থান করে। পঞ্চমভাবে রাহু কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। আপনাদের ক্ষেত্রে একাদশপতি নক্ষত্রে, ভরণী নক্ষত্রে অবস্থান করছে শুক্রের নক্ষত্রে, আপনাদের শেয়ার বাজার থেকে, গোল্ড থেকে, স্টক বিজনেস থেকে, লটারি থেকে, ফাটকা থেকে এই সময় কিন্তু অর্থ কিন্তু আপনাদের আসবে। আকর্ষিক অর্থলাভ ধনুরাশি কিন্তু হতে চলেছে। এবং হঠাৎ ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ কিন্তু করছে। আপনি ধনুরাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন, রাহু আপনাদেরকে কিন্তু এবার মালামাল করতে চলেছে, ছাপ্পার ফারকে ধন দিবে, ভাবার বাইরে অর্থ কিন্তু ধনুরাশি কিন্তু পাবেন। বেশ কিছু দিক থেকে সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো তিন নম্বর রাশি, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনার দেখুন সূর্যের সাথে কিন্তু রাহুর সম্পর্ক কিন্তু ভালো নয়, কিন্তু আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে। এবং নক্ষত্রর দিক থেকে রাহু কিন্তু স্ট্রং, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনাদের কিন্তু হতে চলেছে। সম্পত্তি লাভ গভর্নমেন্ট থেকে সাপোর্ট, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি এবং পিতার সাপোর্ট, এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ সম্পন্ন, অর্থাৎ পূর্ণ মাত্রায় ভাগ্য কিন্তু আপনাদের সাথ দিতে চলেছে। রাহু কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। রাহুর বলবত্তা বৃদ্ধি করুন, রাহুকে স্ট্রং করুন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনার একাদশভাবে গোচরে রাহু কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। একাদশভাবে অবস্থান করছে আপনার ভরণী নক্ষত্রে, পঞ্চমপতি নক্ষত্রে, আপনাদের যে কোনো কাজে প্রফিট লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এবং শেয়ার মার্কেট, গোল্ড, ফাটকা থেকে আপনাদের লাভ কিন্তু এই সময় দিবে। এবং হঠাৎ অর্থপ্রাপ্তি এবং বিদেশ থেকে এই সময় কিন্তু আপনারা, আপনি মিথুন রাশির মানুষ, যথেষ্ট কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন। এবং রাহু এবং শুক্র একত্রে অবস্থান কিন্তু করছে মিথুন রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক রাশিতে অবস্থান করছে রাহু এবং শুক্র, দুর্দান্ত যোগ কিন্তু সৃষ্টি করছে। এবং রাহু অবস্থান করছে ভরণী নক্ষত্রে, যে নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র, অর্থাৎ শুক্র রিপ্রেজেন্ট করে এই নক্ষত্রটিকে, অর্থাৎ এই সময়ের মধ্যে। এবং আপনাদের ধনাধিপতি শুক্র সপ্তমপতি, আপনাদের ব্যবসা থেকে যথেষ্ট পরিমাণে প্রফিট এই সময় পাবেন। দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত এই সময় হবে। বিদেশ থেকেও আপনারা লাভ পাবেন, এবং শেয়ার বাজার থেকে আপনাদের, এবং এর পাশাপাশি আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। রাহুর নক্ষত্র পরিবর্তন আপনার মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার।
ধন্যবাদ।